উনি চাউল না দিলে আমি খাইতে পারতাম না, মেম্বার সাহেব শীতের সময় কম্বল না দিলে আমার শীতই ভাঙতো না, এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, যারা এই কথা বলবে যে চেয়ারম্যান ছাড়া মেম্বার ছাড়া আমার রিজিক বাঁচতই না, এটা হলো সম্পূর্ণ হলো উনি হলো সেরে করবেন। কোরআনের ভিতরে আল্লাহ বললেন, সর্বভব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সে আল্লাহর তোমরা প্রশংসা করবা, সে আল্লাহর কাছে তোমরা তওবা করবা, শ্রমল করবো। তোমায় আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফরান আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরকতময় তিনি যার হাতে ক্ষমতা। আচ্ছা বলেন, আসল ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, কারণ আমরা বলি আসল ক্ষমতার এখন মালিক হলো আমার সমাজে যিনি চেয়ারম্যান, এরকম লোক আছে না নাই? উনি চাউল না দিলে আমি খাইতে পারতাম না, মেম্বার সাহেব শীতের সময় কম্বল না দিলে আমার শীতই ভাঙতো না, এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, যারা এই কথা বলবে যে চেয়ারম্যান ছাড়া মেম্বার ছাড়া আমার রিজিক বাঁচতই না, এটা হলো সম্পূর্ণ হলো উনি হলো সেরে করবেন। কারণ আমার শীত থেকে বাঁচাবেন কে? রিজিক থেকে বাঁচাবেন কে? রিজিক চাইতে হলে কার কাছে? আবার সম্পদ চাইতে হলে কার কাছে? এখন একটা মানুষ শীতের ভিতরে ব্যস্ত হয়েছে, কষ্টের ভিতরে রয়েছেন, উনি বললেন, আল্লাহ আমি রাস্তার বাসায় শুয়ে রয়েছি, কোনো নেতা আমার কাছে আসে না, আমাকে আমার শীত চামার জন্য গরম বানিয়ে দাও। শহরে গেলে বুঝতে পারবেন, অসংখ্য এতিম কুত্তার সাথে শুয়ে আছে, মাথা কাঁধে দিয়েছেন, কুত্তার সাথে শুয়ে রয়েছেন এতিম বাচ্চাগুলো। ইসলামপন্থী যারা, ইসলাম যারা মানে, তারা কখনো এটা চোখে দেখে সহ্য করতে পারবে না যে একজন মুসলমান কুত্তার নিচে শুয়ে আছেন, ঠিক কিনা? কারণ ইসলামের রক্ত যার ভিতর রয়েছেন, অমরের মতন যারাই গর্জন মারতে পারবে, রাস্তার পাশে কোনো কুত্তার সাথে মানুষ শুয়ে থাকতে পারবে? কারণ মুসলমান যারা কখনো একজন মুসলমানকে রাত্রে রাস্তায় রেখে, ওই মুসলমান কখনো বাড়িতে শুয়ে থাকতে পারবে না, ঠিক কিনা? উনি চিন্তা করবে, আমি যে এরকম শান্তিতে থাকবো, ওনারও আমার পাশের বাড়িতে নিয়ে যায় অথবা আমার রুমে নিয়ে যায়, উনিও শান্তি ঘুমাবে, এই চিন্তা করতে হবে। এটার নাম কি? মুসলমান। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো দিন। এই দিনের ভিতরে যারা আছে তারা কখনো মিথ্যা কথা বলবে না। কার কথা? জোরে বলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আলোচনা লম্বা না, তারপরে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানবেরা, রাজত্বের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, যার যতটুকু সম্পদের প্রয়োজন চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, মানুষের কাছে? মানুষের কাছে চাওয়া যাবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, সার্বভৌম ক্ষমতার মালিক কে? সে আল্লাহ বলছেন, সে আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেকটা কাজের উপরে ক্ষমতার মালিককে, উসিলাকে আমরা, ঠিক কিনা? আল্লাহ স্পষ্টভাবে সূরা রহমানের ভিতরে বলছেন, আমার আইন, আমার বিধিবিধান যদি পছন্দ না হয়, আমার জমিন সীমানা থেকে বেরিয়ে যাও। কাকে শোনা? জোরে বলেন। আল্লাহ বলছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ফরান আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও জিন ও মানুষেরা, তোমাদের যদি সাধ্য কুলায় আমার আকাশ জমিন সীমানা, তোমরা বেরিয়ে যাও। আল্লাহ বললেন, যদি তোমাদের সাধ্য অনুযায়ী থাকে, তোমরা আমার জমিন থেকে বেরিয়ে যাও। মুমিন যারা, সেজদাকারী যারা, তারা আল্লাহর কাছে সমর্থন করে, আল্লাহ আত্মসমর্পণ করে, আল্লাহ আকাশ জমিনের মালিক হলো তুমি আল্লাহ, আমার কোনো সামর্থ্য নাই অন্য আকাশ জমিনে যাওয়ার, ঠিক কি না? এই জমিন কার? আকাশ কার? এই জমিন থেকে কোনো জমিন আর আছে? সেই আল্লাহ বলছেন, সামর্থ্য থাকলে বেরিয়ে যাও। তারপর আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
فانفذوا لا تنفذوا إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আমার জমি সীমান থেকে তোরা কোথায় যাবি রে, আমার মতো দয়াশীল আর একজনও নাই, আমার মতো দয়াশীল আমার মতো ক্ষমতাশীল আর একজনও নাই, তোরা জমিনে থাক, জমিন থেকে যারা আমার কাছে তওবা করবে মাপ চাইবে মাপ করে দিবেন কে? তারপরে আল্লাহ বললেন তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, কারণ আমাদের শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে মাহফিলে আনছেন কে? কথা বলেন, এই যে কোরআনের মাহফিল এটার চেয়ে শ্রেষ্ঠ আর নিয়ামত কখনো হতে পারে না। এই কোরআনের মাহফিলে আমরা যারাই আসছি এই রহমতের জায়গার ভিতরে, হে আল্লাহ আমাদের সমস্ত মানব জাতিকে এই মাহফিলে যারা এসেছে সবাইকে কোরআনের কর্মী হিসাবে কবুল করেন বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা গুনাহ করব আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করো, সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে আহাজারী অত্যাচারী কষ্ট দুঃখ ঋণ মুক্ত আমাদেরকে সবাইকে জীবন দান করে সকল বলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলি, আমি আর কথা বলবো না, আমার ফ্রান্ট ফ্রি উস্তাদ এসেছেন, আপনারা সবাই এখানে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই কোরআনের কথা যেন আমি প্রসার করতে পারি। আমি আমার উস্তাদের কাছ থেকে দোয়া চাই এই স্টেজে এই চেয়ারে বসে উনি যেন আমার জন্য এবং আমার প্রিয় কবি চাচার জন্য দোয়া করে এবং সবার জন্য দোয়া করে আল্লাহ যেন কোরআনের কর্মী হিসাবে কবুল করেন সকল বেলা আমিন। আমি চাই এই কোরআনের পথে মরতে, আমি চাই এই কোরআনের পথে বলতে, আমি চাই এই কোরআনের রাস্তায় হাঁটতে, আমি চাই কোরআনের পোশাক নিয়ে কবরে যেতে, ঠিক কি না? আমার পোশাক হবে ইসলামিক পোশাক, সেই পোশাক নিয়ে যদি কবরে যায় আমার ইসলামের পোশাক উসেলাই মাফ করে দিবেন কে? হে আল্লাহ আমার পোশাককে তুমি কবুল করো সকলে আমিন, আমাদের সবারই পোশাককে যেন কবুল করো বলি আমিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াকিরিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।